হাসপাতালের ভেতর থানা থাকা সত্ত্বেও পঁচিশ মিনিট দেরি কেন পুলিশকে খবর দিতে কাণ্ডে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ ঘটনার পর পেরিয়ে গিয়েছে তিন সপ্তাহ কিন্তু এখনো পর্যন্ত দোষীরা অধরা তদন্ত ভার নিয়েছে সিবিআই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা করছে তদন্তকারীরা আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বহু প্রশ্ন উঠে আসছে কেন তাড়াহুড়ো করে তরুণী চিকিৎসকের দেহ সৎকার করা হলো কেন হাসপাতাল কর্তৃপক্ষ বাড়ির লোককে ফোনে প্রথমে অসুস্থ তারপর গুরুতর অসুস্থ এবং শেষে তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানানো হলো এছাড়া চাদর বিতর্ক সহ একাধিক কারণে তদন্তকারীদের নিশানায় হাসপাতাল কর্তৃপক্ষ এবার উঠে এলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য শীর্ষ আদালতকে পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছিল নয় আগস্ট সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ প্রত্যেক হাসপাতালের ভেতরেই একটি করে পুলিশ ফাঁড়ি থাকে তদন্তকারীদের প্রশ্ন ঘটনাস্থল অর্থাৎ চারতলা সেমিনার হল থেকে পুলিশের ফাঁড়ি মাত্র দু মিনিটের পথ অথচ সেদিন তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর পুলিশকে দেওয়া হয়েছিল সকাল দশটা বেজে দশ মিনিটে অর্থাৎ এত বড় ঘটনা ঘটার পর কেন পুলিশকে জানাতে পঁচিশ মিনিট লাগলো সেটা নিয়ে উঠেছে বড় প্রশ্ন ওই পঁচিশ মিনিট ধরে ক্রাইম সিনে কি তথ্য প্রমাণ লোপাট করা চলছিল ওই পঁচিশ মিনিট কি কি করা হয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী ইতিমধ্যে ক্রাইম সিনের ভিড়ের ভিডিও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে আরজিকর হাসপাতালের ফরেন্সিক বিভাগের কর্তা দেবাশিস সোম আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে এবং আরও একজন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়কে ক্রাইম সিনের ভিড়ের ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্ন উঠেছে ঘটনার দিন অত সকাল সকাল কিভাবে এই ক্রাইম সিনে পৌঁছে গেলেন যদি যায়, যে প্রসূন চট্টোপাধ্যায় এবং দেবাশীষ সোম কাজের সূত্রে হাসপাতালেই ছিলেন তাহলে অত সকালে আইনজীবী শান্তনু দেশ এখানে কি করছিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন এরকম একাধিক প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার মাঝের ওই পঁচিশ মিনিট তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা করছে নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারীরা